আসসালামু আলাইকুম। আপনার এখানে যারা আছেন সবাই আমার বড় ভাই বড় বোন, এখানে যারা আমাকে দেখেছেন তারা ওই বড় ভাইয়ের অধিকার বোধের জায়গা থেকে দেখেছেন, যার কারণে আমি হাসপাতালে ছিলাম, আমি তাদের কথা ফেলতে পারি না। আসলে আমি আপনাদের মনের কষ্টটা বলছি, আপনাদের মধ্যে যে বৈষম্যটা আমি শুনেছি, ভাইরা যে বিষয়গুলো উল্লেখ করলেন সবটা এখন যতটুকু শুনেছি, যতটুকু তথ্য পেয়েছি, ততটুকুতে মনে হয়েছে যে বৈষম্য হচ্ছে। উদ্দেশ্য আমাদের সবারই এক, শেখ হাসিনার যে দোষরা বাংলাদেশে যে বৈষম্য তৈরি করেছে সেই বৈষম্যকে সারা বাংলাদেশ থেকে একদম ফিনিস করে দিতে হবে। আমি আপনাদের সবার বয়স অনেক ছোট, আমি হয়তো বুঝবো কম, আপনারা অনেক ভালো জানেন, আপনারা অনেক ভালো জ্ঞান নিজেদের মধ্যে লালন করেন ধারণ করেন। এখন দেশটা আমাদের সবার, দেশের কথা চিন্তা করার দায়িত্ব আমাদের সবার, দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের সবার। তো আপনাদের সাথে যেটা হচ্ছে, আমরা যেটা দেখেছি, শরীর কুলাচ্ছে না কিন্তু মনের জোরে মনে হচ্ছে পাহাড় কেড়ে নিয়ে যাচ্ছে। এইটুক কমিটমেন্ট দিচ্ছি, হয়তো ইনস্ট্যান্ট এক্ষুনি সব সমস্যার সমাধান আলাদিনের চেহারা যেরকম বের করে দৈত্য সমাধান করে দেয় সেটা হয়তো পারবো। একটু সময় লাগবে, ইন্টারিম গভর্নমেন্টের কাছে একটু ভরসা রাখবে, দায়িত্ব নিয়ে বলছি। যেহেতু ছোট ভাই মনে করেছেন ওই অধিকার বোধের জায়গা থেকে দেখেছেন, আপনারা আমাদের বড় ভাই বোন, আপনাদের সমস্যাটা নিজের মনে করে নিজের কাঁধে তুলে নিয়ে গেলেন, এই সমস্যার সমাধান করুন। একপাক্ষিক কথা শুনলাম, অর্থসচিব কি বলে সেটা শোনা দরকার, তাদের মধ্যে আপনাদের মধ্যে আমাদের মধ্যে, এখন আমি আপনি আলাদা না, আমরা সবাই এক, সমস্যা সবার, আমাদের সবার সমস্যা, দেশের সমস্যা, এই সমস্যা আমরা সবাই মিলে সমাধান করব। একটু সময় দেন, একটু সময় দেন, দেশটা যাতে কোনোভাবে অস্থিতিশীল পরিস্থিতিতে না যায় সেই দিকে একটু খেয়াল রাখবেন, আর একটু সময় আর একটু ভরসা রাখেন, যাতে আমাদের কাজটা খুব সুন্দরভাবে ডিসেন্ট ওয়েতে হয়ে যায়। আন্দোলন সংগ্রাম আমরা সবাই একসাথে করেছি, শেখ হাসিনাকে আমরা একসাথে এই দেশ থেকে বিদায় করেছি। এখন আমাদের দেশে সুবিধা চান নেই, এখন আমাদের রাজপথে বুক পেতে গুলি খাওয়ার জন্য বুক পেতে দিতে হবে না, এখন যা করবো আমরা সিস্টেম অনুযায়ী করবো, সিস্টেমের পথ সিস্টেম দিয়ে ভেঙে ফেলবো। আপনারা ধৈর্য রাখবেন না, মনোবল রাখেন, যখন আপনাদের মাঝে আসছি সমস্যার সমাধান করে তারপরে একসাথে এখানে যেতে হবে। শরীর আসলে কাঁপতেছে, আমি মানে নিতে পারতেছি না, আমি একটু হাসপাতালে যাবো। আপনারা